স্বাগত আমার চ্যানেল এবং আজকের ভিডিওতে যেটা দেখা যাচ্ছে কীভাবে তোমরা তোমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডের মানে মাইনক্রাফট পকেট এডিশনের মধ্যে তোমরা শেডার প্যাক অ্যাক্টিভ করবা। সো হ্যাঁ, এই একটা অ্যাপ্লিকেশন আছে যেটা লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সো তোমরা যে ডাউনলোড করতে পারো। তাছাড়া আমি বলতেছি এটা কোথায় ডাউনলোড করবা, তো তোমাদের প্রথমে গুগল প্লে স্টোর যাইতে হবে। সো ইজিলি গুগল প্লে স্টোর খুলবা, তারপর লিখবা শেডার প্যাক টেক্সচার প্যাক, এমন করে লিখতে হবে, সার্চ দিতে হবে শেডার প্যাক ফর মাইনক্রাফট। সো এটা লেখা সার্চ দিলে তোমরা এরকম একটা পেজ পাবা, কিন্তু এখানে থার্ড নম্বর যেটা আছে লাইক এখানে একটা আছে যে সেটার ফর এমসিপি, সেটার হচ্ছে সেটা এরকম পাবা, কিন্তু এর মধ্যে থার্ড নম্বর আছে বেস্ট ম্যাপস মোপ অ্যান্ড মোডস অ্যান্ড অ্যাড অন। এই মানে এই নামের কোম্পানি যে একটা অ্যাপ ইন্ট্রোডিউস করছে, সো এই অ্যাপটা ডাউনলোড করবা। এই অ্যাপ একটা টোটালি নতুন একটা অ্যাপ। তো হ্যাঁ, এই অ্যাপটা ডাউনলোড করার পরে তোমরা এখানে অনেক কিছু পাবা, মানে এরকম একটা ইন্টারফেস পাবা। তারপরে তোমাদের অ্যাপটা ডাউনলোড করার পরে সিম্পলি ওপেন করতে হবে। সো আমি ওইটা কাটি, কাটার পরে সেটার প্যাকের টেক্সচার এটা ওপেন করি। তো হ্যাঁ, এটার মধ্যে এই তোমাদের এই মাইনিংয়ের যে পিকঅ্যাক্স এখানে প্রেস করতে হবে, বা তাছাড়াও হইতে পারে আমি জানি না, কিন্তু আমি যতবার করছি ততবার এই পিকঅ্যাক্সের মধ্যে প্রেস করার পরে তারপর ওপেন হয়েছে। সো এটা কোনো ব্যাপার না। সো এখানে সেটার প্যাক আলট্রা স্ট্রাকচার, সো এরকম একটা ইন্টারফেস আসবে। সো ইন্টারফেস আসার পরে আর লিঙ্ক আছে ডেসক্রিপশনে, তোমাদের মধ্যে সার্চ দেওয়া লাগবে না। তো লিঙ্ক ডেসক্রিপশনে আছে, যাও ইজিলি ডাউনলোড করো। সো এরকম আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তার মধ্যে এখানে নিচে কতগুলো মানে ম্যাপ আছে, সো এইসব ম্যাপ ডাউনলোড করতে পারবা তোমরা। সো এখানে একটা আছে, অনেক কিছু আছে ম্যাপ ট্যাপ, সো এগুলো ডাউনলোড করতে পারবা। অ্যান্ড তারপরে উপরে আছে আমাদের একই সরি, সো এর মধ্যে সব কিছু ডাউনলোড করতে পারবো না, কিছু কিছু ধরো ডাইনোসোরস মোড অ্যান্ড ম্যাপস এগুলো ডাউনলোড করতে পারবো না। তো হ্যাঁ, এদিক দিয়ে আমার কাছে এন্ডার ড্রাগন ইনচেস্ট, এখানে অনেক কিছু আছে, সো ফার্নিচার মোড, সো এগুলো সব ডাউনলোড করতে পারবা তোমরা এখান থেকে। আর এখানে একটা পেরিসন স্কেপস ম্যাপস, ওকে ওটা কোনো ব্যাপার না। তারপর উপরে আছে মোডস, মোডসের মধ্যে এখানে কিছু আছে যাই আলট্রা ম্যাক্স শেডার, তারপরে ESBE 2G শেডার, তারপর আছে অনেক কিছু শেডার আছে, তো এখান থেকে সবগুলো সিম্পলি ডাউনলোড করতে পারো, কিন্তু এটা তোমাদের ইচ্ছা তোমরা কোনটা ডাউনলোড করবা। সো লাইক আমি দেখো সবগুলো ডাউনলোড করে রাখছি, সো এটা দেখতে পারো, একটা দেখাইতেছি, এটা দেখতে পারতো আমি ডাউনলোড করে রাখছি, এখানে আছে, এখানে আমি বলি কীভাবে ডাউনলোড করবা। সো ডাউনলোড করার জন্য তোমাদের সিম্পলি একটা কাজ করতে হবে, লাইক আমি একটা ম্যাপ দিয়ে দেখাইতেছি, মানে একটা ম্যাপ না, দাঁড়াও ওকে, এই কার্স মোড অ্যান্ড ম্যাপ এটা না সরি। সো আমি তোমাদের যা বলতে একই অবস্থা, একই করলাম। সো যাই হোক, এটা না দাঁড়াও, সিম্পল শেডার কোনটা দেওয়া যায়, আমি তো সবগুলো ডাউনলোড দিয়ে রাখছি, বাট দাঁড়াও, লাইক এটা যেমন এখানে একটা ম্যাপ দেখতে পারতো। সো তোমরা যখন একটা শেডার প্যাকের পেজ ওপেন করবা, তারপরে এরকম একটা পেজ আসবে, তারপরে এখানে একটা ডাউনলোডের বাটন আছে দেখতে পাচ্ছ তোমরা, আর অ্যারো দিয়ে দেখাই দিচ্ছি। সো এখানে ডাউনলোড বাটনে প্রেস করবা, সো এখানে ধীরে ধীরে একটা গ্রিন কালার একটা পেজ আসবে। সো এটা ধীরে ধীরে কমপ্লিট হওয়ার পরে তোমরা লাইক এটা ঢুকাইতে পারবা। সো ওইটা আমি এখন দেখাইতেছি না, সো এটা অনেক টাইম নিতেছে, সো এটা এখন দেখাইতেছি না, কারণ আমার এখন মাইনক্রাফটে ঢুকতে হবে। সো নো অ্যান্ড কী বলতেছি, এখানে তোমরা যদি ব্যাক করতে চাও তাহলে ব্যাক বাটনে প্রেস করবা অ্যান্ড ইয়াস গোতে ক্লিক করবা। তারপরে তোমরা এখানে অনেকগুলো শেডার প্যাক যেগুলো ডাউনলোড করে রাখবা, লাইক আমি আমার লাইক আমি একটা ইভো শেডার মানে ভার্সন 2 এটা ডাউনলোড করছি। সো এটা ইভো শেডার ভার্সন 2 হলো অ্যান্ড্রয়েড আর এমসি প্যাক, তো এরকম লেখা থেকে তোমরা ডাউনলোড করার পরে এখানে একটা গ্রিন আসবে, সো এই গ্রিনটা প্রেস করবা। সো গ্রিনটা প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের মাইনক্রাফট ইন্টারফেস, তোমরা মাইনক্রাফটে অলওয়েজ দিয়ে রাখবা অথবা জাস্ট ওয়ান্স দিয়ে রাখবা, এটা কোনো ব্যাপার না। সো যাই হোক, তোমরা এখান থেকে মাইনক্রাফট খুলবা, দাঁড়াও একটু ওপেন, একটু টাইম নিচ্ছে। সো এখান থেকে তোমরা ইজিলি মাইনক্রাফট খুলবা, এরকম একটা ইন্টারফেস আসবে। সো মাইনক্রাফট খোলার পরে তোমাদের এরকম ইন্টারফেস আসার পরে তোমরা কী করবা তা আমি তোমাদের দেখাইতেছি। সো তারপরে দাঁড়াও, টপ টাইম নিচ্ছে, সো এটা টাইম নিচ্ছে তো নিক, টাইম নিচ্ছে তো নিক, প্লিজ স্কিপ করো না ভিডিওটা, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এটা যেহেতু বাংলা ভিডিও, সো প্লিজ ওয়াচ, কারণ বাংলা শেডার প্যাকের ভিডিও আসলে কেউ আপলোড করে না, মানে আমি যতটা জানি বাংলা শেডার প্যাকে, মানে আমি যে করা শেডার প্যাক তার মধ্যে বেশিরভাগ আছে হিন্দি, লাইক একজন ইন্ডিয়ান ইউটিউবার আছে, সে সবসময় শেডার প্যাকের রিভিউর ভিডিও আপলোড করে, আমি জানি না কেন, লাইক আর কিছু আপলোড করে না।
সে শুধু সেটার পায়, তার কোনো সার্ভাইভাল সিরিজ নাই, তো ওইটা কোনো ব্যাপার না। সে একজন গুণী ব্যক্তি, অনেক গুণী একটা ইউটিউবার। একে এত টাইম নিতেছে কেন? সো একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে এখানে লেখা থাকবে ইম্পোর্ট স্টার্টেড, সো একটু পর আসবে ইম্পোর্ট ফিনিশ সাকসেসফুলি। সো আসতেছে না কেন বুঝতেছি না। আর হ্যাঁ, ইম্পোর্ট ফিনিশ সাকসেসফুলি হয়ে গেছে। সো এখন তোমরা সেটিংসে যাবা, সেটিংসে যাওয়ার পরে এখানে গ্লোবাল রিসোর্সে যাবা। সো এখানে আমার মাইনক্রাফট টেক্সচার প্যাক অন করা, এখানে তুমি এখানে সেটার পাবা, মানে এখান থেকে অ্যাক্টিভ করতে পারবা। কিন্তু আমার এখন ইম্পোর্ট হয় না এই পর্যন্ত, তার আমি স্কিনটা চুজ করে রাখি, সবসময় খালি অ্যালেক্সা স্টেবের স্কিন দেওয়া থাকে, সো ওইটা ব্যাপার না। সো তোমরা চাইলে আমার ফ্রেন্ড হইতে পারো মাইনক্রাফটের মধ্যে। সো হ্যাঁ, সো হয়েছে নাকি? আই থিঙ্ক হয়েছে, যেখানে হয়ে যাওয়ার তো কথা, আই থিঙ্ক, আই গেস। সো হয়ে গেছে। সো এখানে দেখতে পারতেছো যে আলটা, সো আমি একটা এখান থেকে তোমরা সেটার প্যাক অ্যাক্টিভ করতে পারবো। লাইক আমি অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে আমি মাইনক্রাফট সার্ভাইভাল ওয়ার্ল্ড খুলবো, তারপর তোমরা দেখাবো কী সেটার প্যাক আছে। সো এসএমডিকে এটা অন্য একটা সেটার প্যাক, ওইটা এখন আসে নাই কেন বুঝি নাই। সো তোমাদের আসা যাবে, আমার মনে হয় নতুন মানে নেট কানেকশনের জন্য আসতেছে না, কারণ নেট কানেকশন একটু সমস্যা। তো তোমরা এখান থেকে ডাউনলোড করে ডাইরেক্ট ওপেন করতে পারবা, সো এটা একটা ইজি প্রসেস। তো এখান থেকে এসএমডিকে সেটার, যেহেতু এটার মধ্যে এরকম একদম আসবে, সো এটা ব্যাপার না। আমি সবসময় এসএমডিকে সেটা দেখি, ওটা আমার সবচেয়ে ভালো লাগে। তো আমি ভাবতেছি আমার করে গেল, আমি ভাবতেছি আমার বাংলা সার্ভাইভাল লেটস প্লে খেলবো। সো লেটস প্লে খেলার পরে তোমাদের দেখাবো কী কেমনে কী করছি আমি। সো এটা একটু টাইম নিচ্ছে, অ্যান্ড মানে নিচ্ছে আমি কি বলতেছি, নিশ্চে না, সরি 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 সরি, দুঃখিত সবাইকে, দুঃখ মানে দুঃখ প্রকাশ করতেছি। সো ওইখান থেকে একটা স্ক্রিন ক্যাপচার নিয়ে আসলটার সাথে কম্পেয়ার করে তোমাদের দেখাবো। আর হ্যাঁ, কী নিতেছে, এত টাইম নিচ্ছে কেন? সো এখানে লেখা আছে নি ডায়মন্ড ট্রাই টু মাইন অ্যাট ওয়াই, বলে গেছি কিছু বুঝতেছি না। সো এখানে আছে অ্যাপ্লাই টু বিকাম অ্যান্ড মার্কেট প্লেস, অ্যান্ড আর কি আছে, বিফোর মাইনিং ডায়মন্ড রেস্টোন অর গোল্ড মেক শিওর ইউ আর ইউজিং অ্যান আয়রন অর ডায়মন্ড পিকঅ্যাক্স দ্য অর অন্ড ড্রপ। তো যাই হোক, আমি আমার ইভো শেডার মোড অ্যাক্টিভ করতে ফেল করছে, কারণ আমি ওয়ার্ল্ডে ঢুকে পড়ছি তার জন্য। সো এটা আমার ওয়ার্ল্ড, অ্যান্ড হ্যাঁ তোমরা সবাই জানো এটা আমার ওয়ার্ল্ড। সো আমি ফার্স্ট পার্সনে যাই, আমি থার্ড পার্সন ব্যাকে আসি। আর অনেকে আমার কিছু মানুষ বলতেছে যে আমি ওয়ার্ল্ডে চুরামি করে এটা বানাইছি, কিন্তু আসলে চুরামি না, এটা সত্যি সত্যি আমি বানাইছি, আমি পুরো সম্পূর্ণ সার্ভাইভাল ওয়ার্ল্ডে বানাইছি। যদি আমি বানাইতাম তাহলে এখানে লেখা থাকতো অ্যাচিভমেন্ট ইজ টার্নড অফ, যেটা লেখা নাই। সো আমি এখানে ভিডিও ডায়ারে ফার্স্ট পার্সন লেখা রাখি। সো এই কী করলাম আবার, সো ভিডিও ডায়ারে ফার্স্ট পার্সন করি, অ্যান্ড ফার্স্ট পার্সন করার পরে দেখতে পাচ্ছি গাইস এখানে কত কিছু হয়েছে। সো শেডার প্যাকটা কত সুন্দর হয়েছে, সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছি গাইস শেডার প্যাকটা কত সুন্দর হয়েছে, আমার মনে হচ্ছে দিন হচ্ছে না রাত হচ্ছে, বাট আমার এখন তোমাদের রাতের এটা দেখাবো রাতে কেমন দেখায়। আচ্ছা ওখানে কি মোব আছে? আই থিঙ্ক ওখানে কিছু মোব আছে, একটা মোব আছে, একটা স্কেলিটন আছে। সো আমি রাত্রেবেলা একটু ঘুমাই নেই, তারপরে আসতেছি। সো হ্যাঁ, দিনের বেলা দেখতে খুব সুন্দর লাগে, আর দিনের বেলা দেখতে খুব সুন্দর লাগে। সো দিনের বেলা একটু দেখাবো আর কি হয়ে গেছে। তো দিন হয়ে গেছে আই থিঙ্ক, আই গেস। তো হ্যাঁ, তো দেখতে পাচ্ছি গাইস কত সুন্দর লাগতেছে সেটার প্যাকটা। সো আমি এটা দিয়ে সাধারণত সার্ভাইভাল ওয়ার্ল্ডটা খেলি, কিন্তু আমি ধীরে ধীরে অন্য সেটার প্যাক দিয়ে খেলবো। এখানে দুইটা সেটার প্যাক অ্যাক্টিভ হয়েছে, একটা হচ্ছে আলট্রা ম্যাক্স শেডার, একটা হচ্ছে এইচএমডিকে শেডার। তোমরা দুইটা একসাথে অ্যাক্টিভ করে করতে পারো। সো এইচএমডিকে শেডার ইজ দ্য বেস্ট। সো এদিক দিয়া এখানে দেখতে পাচ্ছি গাইস ডার্ক মোড অ্যান্ড তো এমন সব কিছু দেখতে একটু অন্যরকম মানে সুন্দর সুন্দর লাগে, কারণ সানডার দিকে একটা তাকায় দেখো সূর্যটা একেবারে জোস লাগতেছে। সো ওইটা কোনো ব্যাপার না। আর হ্যাঁ, পানির দিকে একবার দেখতে পারো, দেখো পানি কত জোস লাগতেছে, একেবারে রিয়েল লাইফের পানির মতো। তার সাথে দেখতে পারো বেড রক, রেড রক কত সুন্দর লাগতেছে। আর এদিকে একটু ওয়াটার, এখানে একটু নদীর মতো আছে, সো এই নদীর দিকে তাকায় দেখতে পারো একেবারে রিয়েল নদীর মতো দেখতে। সো ওইটা ব্যাপার না। সো হ্যাঁ, আর এখন তোমাদের দেখাবো
সেটা হচ্ছে এই শেডার প্যাকে, মানে তোমরা এভাবে শেডার প্যাক অ্যাপ্লাই করতে পারবা। সো ভিডিওটা মানে তোমরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের চেঞ্জ দেখাই যারা ভিডিওটা দেখতেছো আমি এখানে কী বানাইছি। থাক দেখানো লাগবো না, এটা সিক্রেট সিক্রেটই থাক, ভবিষ্যতে দেখাবো। সো হ্যাঁ, এটা আমার এনচেনমেন্ট রুম। সো বাকেটে কিছু করা যায় না, তো এটা আমার এনচেনমেন্ট রুম। আর এই জায়গায় কিছু এর মধ্যে কিছু এনচেনমেন্ট বুক আছে, ইন্টারেস্টিং। সো এখানে এখানে আবার কিছু আছে, মানে এটার মধ্যে হলো গ্লোয়িং স্ট্যান্ড, এটার মধ্যে তুমি পয়জন বা এরকম জাতীয় কিছু বানাতে পারবা। সো হ্যাঁ, হোপ ইউ লাইক দিস ভিডিও গাইস, সাবস্ক্রাইব প্লিজ, বেল আইকন অ্যান্ড বিদায়। আর এটা আমার শেটার প্যাক, সো নতুন শেটার প্যাক। অ্যান্ড আমি বিফোর আফটারে থাম্বনেল দিব। সো কী বলতেছি, কী করতেছি। সো হ্যাঁ, হোপ ইউ লাইক দিস ভিডিও গাইস, সাবস্ক্রাইব প্লিজ, বেল আইকন অ্যান্ড বিদায়। আজকে কোনো সার্ভাইভালের ভিডিও আপলোড করতে পারি, নাও করতে পারি, করলে স্কাই ব্লকেট করবো, কিন্তু নর্মাল সার্ভাইভাল এটা করবো না। সো হোপ ইউ লাইক দিস ভিডিও গাইস, সাবস্ক্রাইব প্লিজ, বেল আইকন অ্যান্ড বিদায়।